हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी तुम सब भलो आओ भलो आते ही पाच मैं रानना घरे। आज हमें तुम्हारे रानना कर देखा गोला माच पोआ माच जेटा करब सर्षे और बेगुन देखे ना तुम्हारा कीभे रान्ना कर इनग्रेडियंट्स लगे तुम्हें देखे गोला माचटा रान्ना करते कि लागे देखे ना। गोला माचटा नून हलुद दिए माखिए रेखे एखे रही है बेगुन এভাবে কেটে নিয়েছি। রয়েছে ধনে পাতা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, সাদা সরষে, কালো সরষে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি একটু পরেই ভিজিয়ে নিচ্ছি। আর কালো সরষে, সাদা সরষে, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে এই হলো আজকে আমার রান্নার ইনগ্রেডিয়েন্টস, ভোলা মাছ, সরষে আর বেগুন দিয়ে। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেখো ভেজানো হয়ে গেছে। আর সর্ষে দু রকমের যে সর্ষে নিয়েছিলাম সেটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করাও হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, রান্নাটা করব সর্ষের তেলে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে আগে আমি তুলে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, দেখো খুব কড়া করে ভেজেছি, যেহেতু এটা বরফের মাছ। যদিও টাটকা কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগে। বেগুনটা ভেজে দিচ্ছি। এবার বেগুনটার মধ্যে আমি নুন হলুদ আগেই মাখিয়ে নিয়েছি, তাহলে না খুব ভালোভাবে নুনটা বিদ্ধ হয়ে যায় আর বেগুনটা ভাজা খুব ভালো হয়। বেগুনটা ভেজে তোলা হয়ে গেছে। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে, একটু নেড়ে নিলাম। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি একটু নেড়ে দেব। আর এই রান্নায় যেহেতু আমি সর্ষে ব্যবহার করছি সেহেতু কিন্তু আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব না। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আবার একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিনি, একটু নেড়ে দিলাম। মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। একটু নেড়ে দিচ্ছি, মশলা দেওয়া জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু নুন, দিয়ে দেব কড়াইশুঁটি। এবার আমি ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। শীতের দিনে এই মাছটা খেতে খুব ভালো লাগে, তোমরা হয়তো অনেকেই জানো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু বেশি করে দিলাম, জাস্ট স্মেলটা ভালো হবে তাই। ঝাল তো আমি আগেই দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োতে দেওয়া আছে। এবার আরেকবার একটু ঢেকে দেব। এবার আমি ঢাকাটা তুলছি, খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছ। আর তোমরা নিশ্চয় একটা জিনিস খেয়াল করেছো যে আমি বেগুনটা কিন্তু পরে দিয়েছি। আগে যদি বেগুনটা দিতাম তাহলে কিন্তু বেগুনটা গলে যেত, সেক্ষেত্রে ভালো লাগতো না। তাহলে এবার আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। সর্ষে বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করা কমপ্লিট। তাহলে
তোমরা দেখতেই পেলে কিভাবে আমি মাছটা রান্না করলাম। আশা করি সবারই ভালো লেগেছে। আর কি করবো, এখন তোমাদের শুধু রান্নাই দেখাচ্ছি, যেহেতু ছেলে মেয়েকে ব্লগে আনতে পারছি না, দুজনেরই পরীক্ষা, বিশেষ মেয়ের তো খুবই কাছে পরীক্ষা, সে কারণে ঠিক আছে যখন সময় হবে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন ওদেরকে আবার কবে নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্তই, দেখাবো তোমাদের সেটা আবার নেক্সট ভিডিওতে। টাটা।